হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক 2 সচিবকে 3 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। আর কারাগারে পাঠানো হয়েছে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে। এদিন এস আলমের পরিবার সহ কয়েকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। গ্রেপ্তার সাবের হোসেন চৌধুরীকে হাজির করা হবে এমন খবরে আদালত পাড়ায় বিএনপি নেতা কর্মীদের অবস্থান। সংঘাতের শঙ্কায় সতর্ক আইন শৃঙ্খলা বাহিনীও। বিএনপি কর্মী আমিনুল আর যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক সচিব নজিবুর রহমান ও আমিনুল হককে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে রাষ্ট্রপক্ষকে সহায়তাকারী আইনজীবী সমাবেশে হামলা করে নেতাকর্মীদের হত্যায় আসামিদের যোগসূত্র তুলে ধরেন। তবে এসব ঘটনায় জড়িত নয় উল্লেখ করে রিমান্ড বাতিল চান আসামি পক্ষের আইনজীবীরা। শুনানি শেষে সাবের হোসেনের 5, নজিবুর রহমান ও আমিনুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এই হত্যার সঙ্গে কারা জড়িত এবং এই এই হত্যার বিষয়ে কারা সহায়তা করেছে এবং পরিকল্পনা করেছে তাদেরকে বের করা দরকার, সেই জন্য তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেছেন। শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। সাবের হোসেন চৌধুরী অফিসিয়ালি এবং কোনোভাবেই এই ঘটনার সাথে এবং এই মামলার সাথে এবং নির্দেশনা এবং জড়িত থাকার কোনো সুযোগ নেই এবং তাকে এই মামলায় রাজনৈতিকভাবে হয়রানির জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং অপরাপর অন্যান্য মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের আদালত থেকে বের করে গারদখানায় নেওয়ার সময় তাদের উপর ডিম ছুড়ে কয়েকজন। এদিন চকবাজার থানায় শ্রমিক রাজীব হত্যা মামলায় হাজি সেলিম, ছাত্রলীগ নেতা সৈকত আর সাবেক কাউন্সিলর মানিককে গ্রেপ্তার দেখানো হয়। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।